আপনি হয়তো জানেন না যে আন্টার্কটিকা হলো এমন একটি দেশ যেখানে শুধুমাত্র দুটোই এটিএম রয়েছে, আর নাতাশা ডেমকিমা হলো এমন একজন মহিলা যার কাছে স্পেশাল ভিশন রয়েছে, যার মাধ্যমে মানব শরীরের মধ্যে থাকা বডি পার্টস অ্যান্ড অর্গানসকে কোনোরকম এক্সরে যন্ত্র ছাড়াই দেখতে পায়। এছাড়া আপনি নিশ্চয়ই বিনোদের কথা শুনেছেন, হয়তো আপনারা এটাও জানেন যে কোনো এক ব্যক্তি কমেন্ট করে নিজের নাম লিখে দিত আর সেই নামটাই ভাইরাল হয়ে যায়। কিন্তু আপনি কি এটা জানেন যে কেন ওই নামটাই ভাইরাল হলো? এইরকম কমেন্ট তো অনেকেই করে, কিন্তু তাদের কমেন্ট তো ভাইরাল হয় না। কিন্তু এই কমেন্টটা ভাইরাল হলো কি করে? এর উত্তর তো আপনাকে পরে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি নিজেও জেনে যাবেন যে এর আসল কারণ কি। এরই সাথে আজকের ভিডিওর মাধ্যমে এইরকমই অনেক রকমের অ্যামেজিং ফ্যাক্টস আপনাদের সাথে শেয়ার করব, যা আপনি হয়তো আগে নাও শুনে থাকতে পারেন। তাহলে আর দেরি কিসের, চলুন ভিডিও শুরু করা যাক। তবে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি আপনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন দ্য বং ইনফরমেশন। নাম্বার 20, আপনি ভ্যাসলিনের নাম নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি বোধহয় জানেন না যে ভ্যাসলিনের আবিষ্কর্তা স্যার রবার্ট অগাস্টাস চেজব্রো নিজের প্রজেক্টের উপর এতটাই আস্থা রেখেছিলেন যে তিনি নিজের এই প্রোডাক্ট প্রতিদিন এক চামচ করে খেতেন। আর আপনি জানলে আরোই অবাক হবেন যে এই ভ্যাকসিন খেয়ে তিনি প্রায় 96 বছর বেঁচেছিলেন। তাই বলে এটা খেয়ে আবিষ্কার বানানোর চেষ্টা করবেন না, ডোন্ট ট্রাই টু ইট ইট। নাম্বার 19, ইনি হলেন ক্যাসিডেক পেটোলা, বয়স মাত্র 27, কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় হলো ইনি হলেন প্রথম ইয়ংগেস্ট ওম্যান যিনি 18 বছর 5 মাসেই পুরো বিশ্ব ঘুরে ফেলেছেন। আপনি হয়তো ভাবতেই পারেন, এত অল্প বয়সে এত দেশ ঘোরার মতন টাকা বা পাসপোর্ট পেল কী করে? তাহলে আপনাকে জানিয়ে দিই, ইনি হলেন আমেরিকান অথার, ট্রাভেলার, অ্যাক্টর, ট্যুরিস্ট অ্যান্ড স্কিলড স্পিকার। সুতরাং বুঝতেই পারছেন ইনার কাছে টাকার কোনো অভাব নেই। নাম্বার 18, কোভিড-19 জন্য আমরা যেমন বর্তমানে কোয়ারেন্টাইনে আছি, ঠিক তেমনই 1665 সালে গ্রেট প্লেগের জন্য সকলে কোয়ারেন্টাইনে ছিল। আর 1665 সালে কোয়ারেন্টাইন থাকাকালীন স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করেন। তাহলে আমরা বলতেই পারি, বর্তমান পরিস্থিতিতে আইসোলেশনকে উপভোগ করুন এবং নতুন কিছু আবিষ্কার করুন। নাম্বার 17, আপনি নিশ্চয়ই আইফোনের নাম শুনেছেন, কিন্তু আপনি কি এদের পলিসি সম্পর্কে জানেন? আপনি জানলে অবাক হবেন, কোনো মুভির ভিলেন অ্যাক্টরকে মুভির মধ্যে আইফোন ইউজ করার পারমিশন দেয় না অ্যাপল কোম্পানি। তাদের গাইডলাইন অনুযায়ী সিনেমার মধ্যে আইফোনকে দেখানো মানে মানুষকে এটা বোঝানো হয় যে আইফোন ইলিগাল অ্যান্ড ডেঞ্জারাস। নাম্বার 16, আপনি যখন গুগলে কিছু সার্চ করেন তখন কখনো না কখনো আপনি এই ইলেকট্রনিক সিম্বল দেখে থাকতে পারেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে এটার আসল কারণ কি। আসলে এর মানে হলো অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস, অর্থাৎ AMP। গুগল এটিকে এই কারণে ডিজাইন করেছে যে যাতে আপনি ফেমাস ওয়েবসাইটগুলোকে ফোন থেকে ইজিলি অ্যান্ড ফাস্টলি অ্যাক্সেস করতে পারেন। নাম্বার 15, ব্লু হোয়েল সম্পর্কে আপনি তো নিশ্চয়ই জানেন। আমরা সকলেই জানি পৃথিবীর সবথেকে বড় প্রাণী ব্লু হোয়েল বা নীলতিমি, কিন্তু আপনার কি কোনো আইডিয়া আছে যে ব্লু হোয়েল কত বড় হতে পারে? একটা মানুষের থেকে ব্লু হোয়েল কতটা বড় হতে পারে তার কম্প্যারিজন আপনি এই ইমেজটি দেখলেই বুঝতে পারবেন। এবার আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারলেন ব্লু হোয়েল কতটা বড় হয়। নাম্বার 14, সুরাটে একটি সুইট শপ রয়েছে যার নাম 24 ক্যারেট সুইট ম্যাজিক। আপনি জানলে অবাক হবেন, এই দোকানে 24 ক্যারেট সোনা দিয়ে মিষ্টিগুলো ঢাকা থাকে, যার জন্য যদি আপনি 1 কেজি মিষ্টি কিনতে যান তাহলে আপনাকে 9000 টাকা দিতে হবে। নাম্বার 13, আজ আমি আপনাকে একটা সিক্রেট কথা বলবো যা আমার মতো সিঙ্গেল ছেলেদের জন্য খুবই প্রয়োজন, আর এই ট্রিক শুধুমাত্র ফ্যাশন ডিজাইনাররাই ব্যবহার করে থাকে। আপনি যখন ড্রেস পরেন তখন নিশ্চয়ই বেল্টও পরেন,
বেল্টের কালার সেই রকম কালারের নেবেন যে কালারের জুতো আপনি পরেন, অর্থাৎ বেল্টের কালার অ্যান্ড জুতোর কালার যেন সেম হয়। অটোমেটিক্যালি আপনি হ্যান্ডসাম অ্যান্ড স্মার্ট হয়ে উঠবেন, আর আপনি হয়ে যেতে পারেন রোমিও। নাম্বার 12, নেচার তো ভগবানের দান, তাই যতটা পারা যায় এর যত্ন নেওয়া প্রয়োজন, অনেকটা এই রকম। এটি জাপানে অবস্থান করছে, এর নাম হিল অফ বুদ্ধা। এর বৈশিষ্ট্য হল বুদ্ধদেবের স্ট্যাচুর কাছে 150,000 ল্যাভেন্ডার গাছ লাগানো রয়েছে, যাতে ভগবানকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে প্রকৃতিকেও যেন গুরুত্ব দেওয়া হয়। নাম্বার 11, একদিন কেউ একজন স্ট্যানলিকে কমিক হিরো বানানো নিয়ে চ্যালেঞ্জ করেছিল। এমন কমিক হিরো তৈরি করতে হবে যার পার্সোনালিটি কেউ পছন্দ করবে না, কিন্তু ওই হিরোকে যেন সবাই পছন্দ করে। কিন্তু আপনি কি জানেন স্ট্যানলি ওই রকমই একটা কমিক হিরো বানিয়ে ফেলেন? কমিক হিরো তো নয়, কমিক সুপার হিরো বানিয়েছিলেন, আর যার নাম আয়রন ম্যান। কি অদ্ভুত, তাই না? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আয়রন ম্যান কে কে দেখেছেন এবং কোন কোন পার্ট আপনি দেখেছেন। নাম্বার 10, সোলার প্যানেলের গুরুত্ব আমরা সকলে জানি, কিন্তু গ্রামাঞ্চলে অর্থাৎ যেখানে ইলেকট্রিসিটি নেই সেখানে এর গুরুত্ব অনেক বেশি। এই সোলার প্যানেলকে মিশিগান স্টেটস ইউনিভার্সিটির প্রফেসর আরও আপগ্রেড করে এমন এক সোলার প্যানেল তৈরি করেন যা পুরোপুরি ট্রান্সপারেন্ট, আর এই গ্লাসকে যে কোনো জায়গায় ইজিলি প্রেস করা যেতে পারে। এমনকি যে বিল্ডিংয়ে এটিকে লাগানো হবে সেখানে দিনের বেলায় সাফিসিয়েন্ট ইলেকট্রিক প্রোভাইড করা যেতে পারে। এমনকি এক্সট্রা পাওয়ারকে ব্যাটারিতে স্টোর করেও রাখা যেতে পারে, যা রাতেও বিল্ডিংয়ে ইলেকট্রিক প্রোভাইড করতে পারে। নাম্বার 9, পৃথিবীর প্রত্যেকটা দেশে নিজস্ব স্পেশাল ফোর্স থাকে যারা শুধুমাত্র ইম্পর্টেন্ট কাজগুলোই করে থাকে, যেমন ইন্ডিয়ার মার্কার্স, প্যারা কমান্ডার, কোবরা এটসেট্রা। এইরকম স্পেশাল ফোর্স প্রতিটা দেশেই রয়েছে, কিন্তু আপনি একবার এই ডেঞ্জারাস ফোর্সকে দেখুন। দেখে হয়তো এদের ডেঞ্জারাস জঙ্গি মতো লাগছে, কিন্তু এরা হলো ডেনিশ স্পেশাল ফোর্স ফ্রগম্যান, যারা জলের মধ্যে লুকিয়ে যুদ্ধ করে। নাম্বার 8, 1997 সালে এমন একটা সময় ছিল যখন অ্যাপেল শেয়ারের দাম ছিল $1 কম, অর্থাৎ ওই সময় অ্যাপেল ব্যাংক্রাপ্ট হয়ে যায়। কিন্তু আজকের দিনে অ্যাপেলের ভ্যালু এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে সে 2 ফেসবুক, 7 নেটফ্লিক্স, 42 টুইটারের মতো কোম্পানিকে কিনে ফেলতে পারে। এর মানে এটাই বোঝায় যে আপনি এখন যে সিচুয়েশনে রয়েছেন তা ভবিষ্যতেও যে টিকে থাকবে তা কিন্তু নয়। ভবিষ্যৎ দাঁড়ায় বর্তমানে আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করে। নাম্বার 7, একটা ছোট স্পার্ক যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি এই ছবিটি দেখলে বুঝতে পারবেন। লেবাননের রাজধানী বেরুটে হওয়া ব্লাস্টের ইমেজ আপনি এখন দেখতে পাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন ব্লাস্ট হওয়ার আগের মুহূর্তে ছবিগুলো কত সুন্দর ছিল। আসলে এখানে ওয়্যার হাউস ছিল যেখানে 2,750 অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, আর একটা ছোট স্পার্কের জন্য সমস্ত অ্যালুমিনিয়াম নাইট্রেট ব্লাস্ট হয়ে যায়, আর যার ফলস্বরূপ আপনি এখন দেখতেই পাচ্ছেন। নাম্বার 6, আপনি যদি এই ভিডিওটি আপনার ডেস্কটপ মোডে দেখে থাকেন তাহলে 129 অর্থাৎ কোনো নাম্বারে যখন ক্লিক করেন তখন অটোমেটিক্যালি ভিডিও পার্সেন্টের উপর ডিপেন্ড করে সেই পার্টে চলে যায়। এক কথায় ভিডিও দেখতে দেখতে 1 ক্লিক করলে ইউটিউব ভিডিওর 10% পার্ট দেখিয়ে দেবে, একইভাবে 2 ক্লিক করলে ভিডিও 20% পার্ট দেখিয়ে দেবে। এটা শুধুমাত্র ল্যাপটপ বা ডেস্কটপই সম্ভব, অ্যান্ড্রয়েড ফোনে সম্ভব নয়। নাম্বার 5, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের সেনাদের জন্য কতটা শ্রদ্ধাশীল তা আপনি এই ইমেজটি দেখলেই বুঝতে পারবেন। এই ইমেজ সেই সময়কার তোলা যখন ভ্লাদিমির পুতিন এক সোলজারের ট্রম্বের সামনে দাঁড়িয়েছিলেন যে সোলজার কোনো এক যুদ্ধে শহীদ হয়েছিলেন, আর এই সময়তে বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর যখন আম্ব্রেলা ম্যান পুতিনের পাশে এসে মাথায় ছাতা ধরে তখন তিনি বলেন, আমাদের সোলজার রোদ বৃষ্টিকে হার মানিয়ে দিনের পর দিন আমাদের দেশকে রক্ষা করে চলেছে, সেখানে তাদের জন্য কয়েক মিনিট বৃষ্টিতে ভিজতে পারবো না, আমরা চিনি দিয়ে তৈরি নয় যে বৃষ্টি পড়লেই গলে যাব। নাম্বার 4, পৃথিবীতে রোমান্টিক কাপলসের অভাব নেই, কিন্তু এদের মধ্যে ইনি হলেন সেই কাপলসের মধ্যে একজন যেখানে হাজব্যান্ড শুধুমাত্র ওয়াইফের কথা না শোনার জন্য 62 বছর বোবা ও কালা হওয়ার নাটক করে গেছেন।
বন্ধুরা, আমি ভাবছি এই বিষয়টা যখন তার ওয়াইফ জানতে পারবে তখন হাজবেন্ডের রিয়াকশন কেমন হবে, অনেকটা এই রকম। কেসা লাগা মেরা মজাক। নাম্বার 3, আপনার কাছে যদি প্রচুর টাকা চলে আসে তাহলে আপনি আশেপাশে বাড়ি কিনবেন নাকি আলাদা করে বিল্ডিং করবেন, সেটা তো আপনার ব্যাপার, আপনার কথা তো জানি না, কিন্তু মার্ক জুকারবার্গ $33 মিলিয়ন দিয়ে আশেপাশে 4টে বাড়ি কিনে নেন। নাম্বার 2, আমি যদি আপনাকে প্রশ্ন করি এমন কোন জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত মানুষ পৌঁছাতে পারেনি, হয়তো আপনি এর উত্তরে চাঁদ বলতে পারেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন মানুষ সব থেকে কম পৌঁছেছে সমুদ্রের ডিপেস্ট প্লেসে, মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে এখনো পর্যন্ত মাত্র 3 জনই পৌঁছতে পেরেছে আর চাঁদে পৌঁছেছে 12 জন। নাম্বার 1, এবার আসি আপনাদের আসল প্রশ্নে। কমেন্ট বক্সে তো অনেকেই নিজের নাম লিখে চলে যান, সেগুলো তো ভাইরাল হয় না, কিন্তু এখন সব থেকে ট্রেন্ডিং নেম হয়ে উঠেছে বিনোদ। তাহলে বিনোদটা কে? আসলে এই ঘটনা শুরু হয় স্লে পয়েন্ট নামক একটি কমেডি ইউটিউব চ্যানেল থেকে 15 জুলাই একটি ভিডিও বানানোর পর থেকে, যে ভিডিওর নাম ছিল ওয়াই ইন্ডিয়ান কমেন্ট সেকশন ইজ গার্বেজ বিনোদ। এর মধ্যেই বিনোদ থারুর নামে এক ব্যক্তির কমেন্ট রোস্ট করা হয়, তারপর থেকে হয়ে যায় বিনোদ ভাইরাল। কিন্তু এই বিনোদ থারু আসলে কে? এই বিনোদ থারুরও একটি কমেডি ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলের নাম বিনোদ থারু, আর প্রত্যেক ভিডিওতে কমেন্ট করত বিনোদ। তারপরে যখন স্লে পয়েন্ট থেকে তার নামে রোস্ট করা হয় তখন থেকে সে ভাইরাল হয়ে যায় এবং তার ভিডিও ভাইরাল হয়ে যায়। রিসেন্টলি বিনোদ থারু একটা ভিডিওতে বলে, নর্মালি ভাইরাল হওয়ার থেকে তো কমেন্ট করে ভাইরাল হওয়া অনেক সহজ, আপনি যদি এখন তার চ্যানেল খুঁজতে চান তাহলে আপনি আর তাকে খুঁজেই পাবেন না, কারণ বিনোদ থারুর নামে হাজার হাজার চ্যানেল তৈরি হয়ে গিয়েছে, এদের মধ্যে কোনটা আসল বিনোদ থারু সেটা চেনাই মুশকিল, যার জন্য এখনকার ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে কে এই বিনোদ। আসলে এটা কোনো স্প্যাম কমেন্ট নয়, এটা আসলে নর্মাল কমেন্ট যা এখন যে কেউ ইউজ করছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই ভিডিওর কমেন্ট বক্সে বিনোদ কথা লিখে যেতেই পারেন, আর সব থেকে মজার বিষয় হলো বিনোদ কথাটা এতটাই ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে যে এটা শুধু ইন্ডিয়ায় নয় ফরেন কান্ট্রিতেও ভাইরাল হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আপনি চাইলে কমেন্ট বক্সে বিনোদ কথাটা লিখে যেতেই পারেন, সাথে করে এটাও লিখতে ভুলবেন না যে এর মধ্যে কোন ফ্যাক্টটা সব থেকে আপনার ভালো লেগেছে। আশা করছি আজকের কিছু অ্যামেজিং ফ্যাক্টস আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন, এবং এইরকমই আরও রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। এরই সাথে পাশে থাকা লাল রঙের বেল আইকনটির উপর প্রেস করে দিন, যার মাধ্যমে চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশনে খুব সহজেই পেতে পারেন।